হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই মিলিবাইন ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তাই বলে আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি দেখুন সকালবেলা ঘুম থেকে উঠে নিদ্রুদ্র টিফিন রেডি করে নিচ্ছি রুটি আর আলু ভাজি বানিয়ে ওদেরকে টিফিন প্যাক করে দিচ্ছি তারপর অল্প করে সাইড দিয়ে প্রেশার কুকারে ভাত বানিয়ে নিয়েছিলাম আর এখন এই আলু ভাজি দিয়ে নিধি রুদ্রকে ভাত খাইয়ে স্কুল পাঠিয়ে দেবো দেখুন ভাত খাইয়ে দিচ্ছি রুদ্র আর নিধিকে সকালের টাইমটা নিধি রুদ্র একবারই খেতে চায় না তবু আমার ভয়ে এক দুই গড়াশ খেয়ে তারপর স্কুলে যায় ওরা দেখুন খাওয়া দাওয়া শেষ করে নিধি রুদ্রকে নিয়ে চলে আসলাম মেন রোডে এসে দাঁড়িয়ে আছি সবাই সবার বাচ্চাদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে এখন বাস চলে আসবে বাস আসলে পরে চলে যাব। একজন একজন করে বাসে উঠে পড়ছে দেখুন তারপর ঘরে চলে আসলাম তাড়াতাড়ি করে দুধ জাল দিয়ে নিধির পাপার জন্য চা বানিয়ে নিয়েছি আর দুটা রুটি দিয়ে ওই চা খেয়ে ডিউটি চলে যাবে ভাত প্যাকিং করে দিয়েছি টিফিনের জন্য তাড়াতাড়ি করে একটা ডিম বানিয়ে দিয়েছি তরকারি আর গরম গরম বাদ সকালে নিধির জন্য যে বানিয়েছি সেই বাদ দিয়ে ওকে টিফিন রেডি করে ওই ডিউটি চলে গেল দেখুন তারপর আমি সানসুন করে কাজকর্ম শেষ করে ঠাকুর পূজাটা দিয়ে দিলাম নিধির পাপা ডিউটি যাওয়ার আগে মাছ এনে দিয়েছিল টেংরা মাছ এনেছে টেংরা মাছটা কেটে নিচ্ছি বন্ধুরা আজকে টেংরা মাছটা লাউ দিয়ে বানাবো আর আপনারা কি খেয়েছেন ঘরে ট্যাংরা মাছ দিয়ে লাউ দিয়ে খেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কেমন লাগে লাউ দিয়ে ট্যাংরা মাছ আমার তো খুবই ভালো লাগে আর আমার মিস্টারও খুব ভালোবাসে লাউ দিয়ে ট্যাংরা মাছ আর বন্ধুরা কই মাছ দিয়ে লাউ দিয়ে খেয়ে দেখবেন সেটাও খুব ভালো লাগে একদিন অবশ্যই আপনাদের সাথে ট্যাং মানে কই মাছ দিয়ে লাউ দিয়ে কেমন করে বানায় সেটাও শেয়ার করব। দেখুন পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ট্যাংরা মাছটাকে মাখিয়ে ফ্রাই করে নেব আমি এখানে নুন অল্প কম করে দিয়েছি কেননা আমি ধোয়ার টাইমে মানে মাছটি ধুইবার সময় অল্প নুন দিয়ে ধুয়েছি আর নুন দিয়ে ধুলে কি হয় মানে পিছলা পিছলে একটা ভাব থাকে সেই ভাবটা চলে যায় আর কি দেখুন তেল গরম হয়ে গেল এখন মাছটি ফ্রাই করে নেব আমি এখানে একসাথে সব মাছ নিই চার পাঁচটা করে মাছ দিয়ে ফ্রাই করে নিচ্ছি কেননা একসাথে সবকটা মাছ দিলে এখানে মানে ভেঙে যাবে তার জন্য চার পাঁচটা করে চার পাঁচটা না আট দশটার মতন দিয়ে দিয়ে ফ্রাই করে নিচ্ছি ভাবছিলাম যে আগে চার পাঁচটা করেই দিয়ে দেবো দেখুন ফ্রাই হয়ে গেল ট্যাংরা মাছটি এখন লাউটা কেটে নেব গ্যাসটা বন্ধ করে নিয়েছি সেটে আমি লাউটা তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি লাউটা কেটে রান্নাটা বসিয়ে দেব লাউটাকে আমি এরমন করে চাকচাক করে কেটে ধুয়ে নেব আর কুচি কুচি করে কেটে তারপর আর ধোবো না কেননা জল ঢুকে যাবে অনেক রান্নার সময় অনেক জল বের হয়ে যায় লাউ থেকে তার জন্য আগেই এমন করে চুকলা ছাড়িয়ে ধুয়ে ফেলব দেখুন বন্ধুরা আমি এত বেশি সুন্দর করে লাউ কাটতে জানি না কিন্তু ট্রাই করি অবশ্যই যে মানে পুরা মিহি করে কাটার জন্য দেখুন কেটে নিচ্ছি কুচি কুচি করে আমার ছোট বৌদি কিন্তু সেই সুন্দর লাউ কাটে আর বৌদির যদি লাউ কাটা দেখেন বন্ধুরা কি বলবেন যে দেখলে মনে হবে যে আপনারা যে সব দিনই বদির হাতে লাউ কেটেই রান্না করে খাই এমন সুন্দর করে লাউ কাটে কিন্তু আমি ওরকম সুন্দর করে কাটতে জানি না কিন্তু তবু এমন করেই কেটে চলে যায় আর দেখুন লাউটাকে যে যে করে কেটে নিচ্ছি আমার এখানে লাউ কাটা শেষ করে মানে অন্য অন্য রান্নার সব কিছু কাটাকাটি করে নেবো একসাথেই আজকে ভাবছি রুদ্রর জন্য অল্প করে পনির বানাবো আর লাউ দিয়ে ট্যাংরা মাছ দিয়ে বানাবো আর দেখি কী করি তো দেখতে থাকো তোমরা যে আমি সারা সারাদিনে কি কী কাজকর্ম করি আর লাউ দিয়ে কেমন করে ট্যাংরা মাছ দিয়ে বানাই বন্ধুরা আপনারা আমার লাউ কাটা দেখে হাসবেন না কিন্তু আমার নিজেরে হাসি পায়ে যায় যে এমন সুন্দর করে লাউ কাটা কি বলবো একবারে ভালো হয় না আমার লাউ কাটা দেখুন এখানে লাউ কাটা হয়ে গেল এখন লঙ্কা চিড়ি চিরি দিয়ে দিয়েছি আর ফোড়নে দিয়েছি জিরা শুকনো লঙ্কা আর তেজপাতা এখন লাউটি দিয়ে দিচ্ছি আর লঙ্কাটিও দিয়ে দেব দেখুন দিয়ে দিলাম লাউ লঙ্কা একসাথে দিয়েছি আর এখানে পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে দেব অল্প করে লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন দিয়ে দিলাম জিরা এখন একটা ডাকনা দিয়ে ঢেকে রেখে দেবো লাউটাকে মশলাটা এখন লাউের সাথে মিশাবো না মশলা যখন লাউটা অল্প মজে যাবে তখন গিয়ে আমি মশলাটা লাউের সাথে মিশিয়ে নেব তাতে কি হবে সব সবকটা মশলাই লাউের সাথে মিশে যাবে দেখুন এখানে আমার মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেল এই যে ঢাকনা দিয়ে দিলাম অল্প সময়ের পর ফিরে আসলাম দেখুন লাউটা কেমন হয়েছে আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখুন লাউটা মজে গেছে আর এখন এই সময় আমি মশলাটা মিশিয়ে নেব লাউর সাথে। তাতে কি হবে সব গোটা মশলাই লাউর সাথে মিশে যাবে। দেখুন লাউটার সাথে মশলা মিশানো হয়ে গেল এখন আরো অল্প সময়ের জন্য এই করে রেখে আর অল্প বয়ল করে নেব। দেখুন বয়ল হয়ে গেল এখন আর অল্প সময়ের জন্য নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলাটা আর মরিচ একটা দুটা করে মানে এমন করে থেতো করে দিচ্ছি চিনির সাহায্যে তাতে অল্প লাউটা ঝাল ঝাল হবে আর লাউটা এমনতো অল্প মানে ফ্যাংসা ফিংশা লাগে সেই জন্য এমন করে লঙ্কাটি মিশিয়ে তারপর এই সময়ই অ্যাড করে দিয়েছি ট্যাংরা মাছটি ফ্রাই করে রাখা ট্যাংরা মাছ বেশি নাড়াচাড়া করব না ট্যাংরা মাছটি দিয়ে ট্যাংরা মাছটি লাউয়ের মিন্টিলে ঢুকিয়ে এমন করে অল্প সময়ের জন্য চুলার আঁচটা অল্প কম করে রেখে আর অল্প সময়ের জন্য ফ্রাই করে নেব দেখুন মাছটা আর লাউটাও বয়েল হয়ে গেছে জলটাও শুকিয়ে এসেছে এখন এই সময় আমি অ্যাড করে দিয়েছি ধনেপাতা ধনেপাতা দিলে কি হয় খাওয়ার টেস্টটাই আলাদা বেড়ে যায় তার জন্য অল্প করে ধনেপাতা দিয়ে এমন করে নাড়াচাড়া করে এই সময় আমি লাউটা নামিয়ে নেব দেখুন এখানে আমার লাউয়ের তরকারিটা রেডি হয়ে গেল দেখুন নামিয়ে নিয়েছি এই যে আমার লাউয়ের ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ঠিক আছে আপনাদের কমেন্টের অপেক্ষা থাকবো আর আজকের মেনুতে কী কী আছে চলো দেখিয়ে দেই লাউ বানানোর সাথে সাথে এই সেটাও আমি আরেকটা কোড়ায় বসিয়ে রান্নাটা সেরে নিয়েছি বিন আলু বাজি করেছি রুদ্রনিধির জন্য আর পনিরের সবজি বানিয়েছি আর এই যে আর এই যে আমাদের জন্য লাউ দিয়ে টেংরা মাছের তরকারি আর আর নিধিরোধ স্কুল থেকে আসার পর ওদের দুজনকে খাইয়ে গুম পাড়িয়ে দিয়েছে এখন নিধির পাপ্পাও খেয়ে নিচ্ছে সাথে সাথে আমিও খেয়ে নেবো তাহলে আজকে এখানে বিদায় নেবো কালকে একটা নতুন ব্লগে দেখা হচ্ছে